ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহীদের উপর আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হুতিদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উপর এই হামলা হয়েছে। সোমবার মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম এই তথ্য জানিয়েছে। সেন্টকম বলেছে, মার্কিন বাহিনী হুতিদের একটি স্থল আক্রমণকারী ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং চারটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব ক্ষেপণাস্ত্র লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজে হামলার জন্য প্রস্তুত করা হয়েছিল। এর আগে গত শনিবার রাতে ইয়েমেনের ১৩টি এলাকায় হুতি বিদ্রোহীদের ৩৬টি স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এক বিবৃতিতে পেন্টাগন জানায়, শনিবার রাতে হুতিদের ভূগর্ভস্থ অস্ত্র মজুত কেন্দ্র, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, লঞ্চার ও অন্যান্য স্থাপনায় হামলা করা হয়। এসব সরঞ্জাম ব্যবহার করে হুতি যোদ্ধারা লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজে হামলা চালিয়ে আসছিল। মার্কিন ও ব্রিটিশ বাহিনীর এই হামলার কঠোর জবাব দেওয়ার কথা জানিয়েছে হুতিরা। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে হুতি বিদ্রোহীদের মুখপাত্র নাসের আল দিন আমের বলেছেন, আমরা ইটের জবাব পাথরে দেব। ইয়েমেন, ফিলিস্তিন ও গাজার জন্য শান্তি না থাকলে আমাদের অঞ্চলে আমাদের কোনো শান্তি ও নিরাপত্তা থাকবে না